আসসালামু আলাইকুম চ্যানেলে কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পোলট্রি খাত বহু বছর এই খাতের প্যারেন্ট স্টক আমদানি নির্ভর ছিল দেশি উদ্যোক্তাদের হাতে পোলট্রির প্যারেন্ট স্টকের খামার বিকশিত হয়েছে উদ্যোক্তাদের দাবি নীতি সহযোগিতা পেলে এই খাত আরও সমৃদ্ধ হবে বিস্তারিত শাইক সিরাজের রিপোর্টে এক সময়ের আমদানি নির্ভরতা থেকে স্বয়ং সম্পূর্ণতার পথে পোলট্রির প্যারেন্ট স্টক খাত ফলে সাশ্রয় হচ্ছে বৈদেশিক মুদ্রা এ খাতের সমৃদ্ধির জন্যে যে উদ্যোক্তারা কাজ করে গেছেন তাদের একজন চট্টগ্রামের রকিবুর রহমান টুটুল আমরা এখানে একটা আমাদের প্যারেন্ট স্টক ফার্ম আছে এগুলি হচ্ছে যে আমরা যখন প্রথম করি তখন এগুলো আমরা সিঙ্গেল স্টোরেড করি আর কি আপনি প্যারেন্ট স্টকের ফার্ম করি এগুলি সব কিন্তু কন্ট্রোল হাউস আর পরে প্রথম আমরা এই মাল্টি স্টোরেডটা করি জায়গাটাকে প্রপার ইউটিলাইজ করার জন্য বর্তমানে তার খামারে ব্রয়লার এবং লেয়ার পোলট্রির প্যারেন্ট স্টক মুরগি রয়েছে 12 লাখ এসব প্যারেন্ট স্টক মুরগির ডিম থেকে বিভিন্ন হ্যাচারিতে প্রতি সপ্তাহে উৎপাদন হচ্ছে 22 থেকে 24 লাখ বাচ্চা এখানে তিনি যুক্ত করেছেন আধুনিক সব মেশিন এবং প্রযুক্তি এনভায়রনমেন্ট কন্ট্রোল হাউস কত রাখা দরকার আছে ওইভাবে করে কন্ট্রোলিং ভোগ করা হবে হিউমিডিটি কত আছে কন্ট্রোল করা হবে এখানে ফিডার লাইন আছে ফিডটা আপনার যে আমরা দিচ্ছি অটোমেটিক আপনার এখান থেকে সুইচ দিব ফিড চলে যাবে এই আধুনিক উৎপাদন ব্যবস্থাপনায় রয়েছে নানামুখী প্রতিবন্ধকতা নিজগত সহায়তা পেলে এসব চ্যালেঞ্জ অতিক্রম করা কঠিন হবে না বলছিলেন উদ্যোক্তা রকিবুর রহমান টুটুল বাংলাদেশ যেহেতু আপনার জায়গা কম মানুষ বেশি পোলট্রি শেডগুলো করার মতো জায়গা খুব রেয়ার আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যেমন আপনার এগুলিকে টিকে রাখা এই ভ্যাকসিনগুলি আমাদের আসতে বা পারমিশন পেতে একটু সময় লাগে এর মধ্যে কিন্তু আমাদের অনেক মরক সৃষ্টি হয় সেক্ষেত্রে আমাদের যে লোকাল ভ্যাকসিনগুলো বিশেষ করে প্রডিউস করা যায় তাহলে এটার সাস্টেনেবিলিটি এবং এটার প্রোডাক্টিভিটিটা অনেক বেশি হবে টুটুলের মতো সাহসী উদ্যোগী উদ্যোক্তাদের হাত ধরেই আজকে বাংলাদেশের পোলট্রি শিল্পের প্যারেন্ট স্টকের স্বয়ং সম্পূর্ণতা এর ফলে আমরা সাশ্রয় করছি বৈদেশিক মুদ্রা কিন্তু চ্যালেঞ্জ আছে অনেকগুলো বৈশ্বিক পরিস্থিতি এবং প্রয়োজনের তুলনায় এর উৎপাদন এগুলোর যদি একখানে আনতে হয় তাহলে দরকার সরকারের নীতি সহায়তা সেদিক থেকে এগোতে পারলে আমরা নিশ্চয়ই পোলট্রি শিল্পের এই অংশটাতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারে মিরসরাই নাহার এগ্রো থেকে শাহিদ সিরাজ চ্যানেল এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচারিত হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেজুরের রস থেকে বাণিজ্যিকভাবে গুড় উৎপাদন শুরু হয়েছে এ অঞ্চলে উৎপাদিত খেজুর গুড়ের স্বাদ ও মিষ্টতা খেজুর গুড় উৎপাদনকারী প্রসিদ্ধ জেলাগুলোর মতোই সুস্বাদু উন্নত মানের ও ভেজালমুক্ত হওয়ায় স্থানীয়দের কাছে খেজুর গুড়ের চাহিদাও প্রচুর গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট খেজুর গুড় উৎপাদনের শীর্ষ জেলা যশোর ফরিদপুর রাজশাহী ও নাটোর হলেও এখন গাইবান্ধাতেও খেজুরের রস থেকে বাণিজ্যিকভাবে গুড় উৎপাদন শুরু হয়েছে গোবিন্দগঞ্জ পৌর এলাকার সরকারি মৎস্যবীজ উৎপাদনকারী খামারের মধ্যে থাকা 104টি খেজুর গাছের রস সংগ্রহ করে প্রতিদিন গুড় তৈরি করছেন কৃষক আব্দুল মান্নান আমাদের যে গুড় উৎপাদন হয়েছে প্রথমত একটু কম হয়েছে 20-22 কেজি দুই দিন থেকে একটু বাড়ছে প্রায় 30-এর কাছাকাছি গেছে আমরা আশা করছি আরও বাড়বে তো বাড়লে এখান থেকে 50-100 মন গুড় হওয়া কোনো সম্ভব অসম্ভব না সম্ভব খেজুর গাছ আমরা নিজেই ঝুরছি 104টা গাছ হয়েছে এই 104টা গাছের আমরা দুইটা ভাগ করছি দুইটা ভাগ করে এক ভাগ 3 দিন লাগাই আর এক ভাগ 3 দিন পরে থাকে ওই 3 দিন হয়ে গেল আবার এই 3 দিন আসি এরকম পালি করে আমরা গাছ লাগাই তাতে আমাদের যে হাড়িগুলান দেখছেন এই হাড়িগুলানে 1 কেজি 200 গ্রামের থেকে 250 গ্রাম 300 গ্রাম গুড় আসে একটা হাঁড়িতে এখানকার রসটাও ভালো গুড়টাও ভালো এর মধ্যে কোনো ভেজাল নেই
কোনো রাসায়নিকের মিশ্রণ ছাড়াই ভেজালমুক্ত গুড়ের চাহিদা রয়েছে স্থানীয়দের কাছে। আমরা জাল দেওয়া থেকে এ পর্যন্ত এখানে উপস্থিত থাকে একেবারে সলিড, এবং ওনারাও বলতেছে যে এত সুন্দর গুড় আর কোথাও হয় না। যেটা রস হচ্ছে এটারই গুড় হচ্ছে, এর মধ্যে তো আর কোনো ভেজাল চলে না, কিন্তু হয়ও না। খেজুর গাছের একটি অংশ থেকে প্রতিদিন 300-400 লিটার রস সংগ্রহ করছেন গাছিরা। ভোর থেকে শুরু হওয়া সংগৃহীত রস জাল করে প্রতিদিন 28-30 কেজি গুড় উৎপাদন করা হচ্ছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ঝালকাঠিতে কৃষকদের সার, বীজ, কীটনাশক সহ নানা কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড পার্টনারশিপ পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের এসব উপকরণ বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় ধানের নতুন জাত বিনা পচি, সরিষা, গম, মুগ ফসলের প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়। প্রতিটি প্রদর্শনীতে 3 জন কৃষকের সমন্বয় করে একর প্রতি ফসল আবাদ হচ্ছে। এবছর জেলায় প্রথমবারের মতো 17টি প্রদর্শনী প্লটে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হচ্ছে। বীজ সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইশরাত জাহান মিলি। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।